TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com স্বাগত দেখছেন টিভি অ্যানালাইসিস আর সঙ্গে আছে আমি সুলতানা রহমান আর আমার সঙ্গে আজকে অতিথি রয়েছেন দেবব্রত চক্রবর্তী সিপিএ আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন একটি নাম্বার দেখতে পাচ্ছেন 6463079828 এই নাম্বারে ফোন করে অংশ নিতে পারেন আমরা মূলত আজকে আলোচনা করব ট্যাক্স নিয়ে কারণ আপনারা জানেন যে গতকাল থেকেই শুরু হয়েছে ট্যাক্স রিটার্ন দাখিলের কাজটি এবং সবাই খুব ব্যস্ত ট্যাক্স খুবই গুরুত্বপূর্ণ আমেরিকায় থাকতে হলে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধা দায়িত্ব কর্তব্য সব কিছু আসলে ট্যাক্সের সঙ্গে সম্পর্কিত সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং একজন বিশেষজ্ঞ হিসেবে আমাদেরকে আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দেবেন দেবব্রত চক্রবর্তী আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা জানি যে এই বছর ট্যাক্সের জন্য অনেক নতুন নতুন আইন চালু হয়েছে অনেক কিছু পরিবর্তিত হয়েছে নতুন সংশোধনী এসেছে এই নতুন নিয়মকানুনগুলো প্রথমে যদি একটু সংক্ষেপে বলে নেন ওকে ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ টিভিএন 24কে আজকের এই অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য প্রতি অনুষ্ঠানেই আমি আমার ওই নিউ ট্যাক্স রুল সম্পর্কে আমি আলোচনা করি আজকে একটু সংক্ষেপে দ্রুতই বলে নিচ্ছি কারণ নতুন নতুন ভিউয়ার থাকে এখানে তাদের জানা দরকার আছে হচ্ছে শুরুতেই হচ্ছে আপনার নো হেলথ ইন্স্যুরেন্স পেনাল্টি যেটা অতীতে ছিল এই বছর কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি কারো না থাকে সেই ক্ষেত্রে কোনো পেনাল্টি দিতে হবে না তারপর ডিভোর্স স্পাউস যারা তাদের ক্ষেত্রে কোনো অ্যালিমনি ডিডাকশন নিতে পারবে না পেয়ার স্পাউস আর যারা রিসিপিয়েন্ট স্পাউস আছে যারা এটা পায় তাদের ক্ষেত্রে ইনকামও না তারপর প্রতিবারের মতোই আপনার ওই রিটায়ারমেন্ট যে প্ল্যানগুলো আছে সেগুলোতে আপনার হায়ার কন্ট্রিবিউট করতে পারবেন এটা 401kতে 19,000 আর আইআরএতে আপনার 6,000 আর সেফ আইআরএতে 56,000 পর্যন্ত আপনি কন্ট্রিবিউট করতে পারবেন আবার ইনফ্লেশনের কারণে সবসময় স্ট্যান্ডার্ড ডিডাকশন একটু একটু বাড়ে প্রতি বছর সেটা এবারও তার ব্যতিক্রম না এটা স্ট্যান্ডার্ড ডিডাকশন সিঙ্গেলের ক্ষেত্রে 12,200 মেরিট ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে 24,400 আর হেড অফ হাউস হল 18,650 এই হচ্ছে এই ট্যাক্স সিজনের চেঞ্জগুলো এখন ট্যাক্সের ক্ষেত্রে কী কী ডিডাকশন এবং ক্রেডিট আসলে পাওয়া যেতে পারে এটা একটা ইন্টারেস্টিং ম্যাটার অ্যাকচুয়ালি সবাই এটা জানার জন্য আগ্রহী যে ট্যাক্স ফাইল তো বেসিক্যালি যারা করে সবাই চায় যে কিছু না কিছু বেনিফিট যে কী কী আছে তারা কী কী পাইতে পারে আমি সেগুলো একটু সংক্ষেপে বলে নিচ্ছি যে যারা এবছর এল্ডারলি ডিপেন্ডেন্ট আছে যেটা গত বছরও ছিল যেমন ধরেন বাবা মা ভাই বোন কাজিন হ্যাঁ ইভেন যারা কোয়ালিফাইং চাইল্ড না ইভেন ছেলে মেয়ে যারা আছে যারা এল্ডারলি প্রত্যেকেই $500 করে এবার ট্যাক্স রিটার্নে ক্রেডিট পাচ্ছে এবং আরেকটা হচ্ছে আপনার আর্ন ইনকাম ক্রেডিট এটা হচ্ছে যে যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে তাদের বেসড অন দ্য ইনকাম লিমিটেশন যাদের থ্রি মোর চিলড্রেন আছে তারা আপ টু 6,600 পর্যন্ত তারা এবছর আর্ন ইনকাম ক্রেডিট এনজয় করবে তারপর চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে কোয়ালিফাইং চিলড্রেন বলতে আমি এখানে মেন করতেছি চাইল্ড হ্যাজ টু বি আন্ডার 17 ইয়ার্স ওল্ড মানে যাদের 17 বছরের নিচে ছেলে মেয়ে আছে তারা সেই ক্ষেত্রে প্রতি চিলড্রেনের জন্য $2,000 আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে এবং যেটার মধ্যে 1,400 হচ্ছে রিফান্ডেবল ইট মিনস যে সবাই 2,000 পাবে না তার মানে যাদের ইনকাম ধরেন হাই ইনকাম যারা হাই ইনকাম ব্র্যাকেটে আছে তারাই শুধু $2,000 এনজয় করবে এবং এটা তাদের তো অ্যাডিশনাল ট্যাক্স থাকবে ইনকাম থেকে ডিডাকশনের পরে সেটা ট্যাক্সের এগেনস্টে অ্যাডজাস্ট হয় ওই 2,000 আর যারা লো ইনকাম বেসিক্যালি তারা আপ টু 1,400 বা ইভেন ইট ইজ মেবি লেস দেন দ্যাট ইট ডিপেন্ডস অন দ্য ইনকাম এবং দ্যার ইজ এ ক্যালকুলেশন ইজ দেয়ার তারা সেটা পাবে আচ্ছা তারপর অন্য পরবর্তীগুলোতে আসার আগে একটু দর্শক আছেন তার কাছ থেকে হয়ে আসি দর্শক কে আছেন আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করবেন দর্শক কে আছেন আমাদের সঙ্গে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বলুন আপনার নাম বলুন এবং আপনার সাথে কথা বলুন আমি 2015 সাল থেকে আমি ট্যাক্স ফাইল করছি
কিন্তু যতদিন ধরে আমি করি নাই আমার হাজবেন্ড করছে, এবছর আমার হাজবেন্ড করবে, এখন আমি কাজ করি না, আমি হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট। এই অবস্থায় কি আমি সিটিজেনের জন্য আবেদন করতে পারি? জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন, দেখি কি বলেন। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি ডিপেন্ডেন্ট এবং আপনার কোনো ইনকাম নেই, হাজবেন্ডের সাথে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে ফাইল করেন এবং সিটিজেনশিপ ফাইল করতে পারবেন কিনা? হ্যাঁ, 2015 সাল থেকে আমি কিন্তু গত বছরই আমার হাজবেন্ড করছেন, তার মানে আপনার হাজবেন্ডের ইনকাম মানেই হচ্ছে আপনার ইনকাম। আবার ভাইস ভার্সা যদি অন্যভাবে চিন্তা করি, ধরেন আপনার ইনকাম আছে, আপনার হাজবেন্ডের ইনকাম নাই, সেক্ষেত্রে আপনার ইনকাম মানে আপনার হাজবেন্ডের ইনকাম। তার মানে হচ্ছে আপনি যদি যখনই আপনি ফাইলটা করবেন, ইভেন ডিপেন্ডেন্ট হিসাবে আপনি ফাইল করতেছেন, স্টিল দে উইল কাউন্ট ইউর ফাইলিং দ্য ট্যাক্স রিটার্ন, সেক্ষেত্রে সিটিজেনশিপের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ইউ উইল বি ফাইন। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনি যেটা বলছিলেন যে ট্যাক্সের যেই ডিডাকশন এন্ড ক্রেডিটের বিষয়গুলো, জি আচ্ছা, তারপর নেক্সট ডিডাকশান হচ্ছে চাইল্ড কেয়ার ক্রেডিট। অনেকেই দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে, সেই ক্ষেত্রে এটা একটা কন্ডিশন, দুজনেই কাজ করতে হবে, এবং তাদের যদি আন্ডার 13 ইয়ার যদি কোনো চিলড্রেন বাসায় থাকে, তখন তো ডেফিনেটলি থার্ড পার্সন আইসা তাদের দেখাশোনা করতে হবে, কারণ যেহেতু চিলড্রেন। তো সেই ক্ষেত্রে ওনারা যে চাইল্ড কেয়ার এক্সপেন্স পারপাসে যে খরচটা করবে, তার মানে যারা টেক কেয়ার করবে তাদেরকে তো পে করতে হবে, তো সেই ক্ষেত্রে ওনারা আপ টু 35% পর্যন্ত ওই চাইল্ড কেয়ারের এক্সপেন্সের উপরে ওনারা ক্রেডিট পাবেন। সেই ক্ষেত্রে এক্সপেন্সের লিমিটেশন আছে, আপনার আনলিমিটেড এক্সপেন্স গভর্নমেন্ট অ্যালাউ করবে না, সেক্ষেত্রে তারা লিমিট করে দিয়েছে যে ১ চিলড্রেন $3,000 এবং ২ চিলড্রেন হবে $6,000 পর্যন্ত ওই মানে এক্সপেন্সের হাইয়েস্ট ওরা এক্সপেন্সের ডিডাকশান নিতে পারবে, সেক্ষেত্রে 35% পর্যন্ত ক্রেডিট পাবে। তারপর আরেকটা ইন্টারেস্টিং ক্রেডিট হচ্ছে আপনার NYS নন কাস্টোডিয়াল প্যারেন্ট আর্ন ইনকাম ক্রেডিট। এটা অনেকেই জানে না, সেটা হচ্ছে ধরেন কোনো হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে যদি ডিভোর্স হয়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাজ পার কোর্ট অর্ডার হাজব্যান্ডকে অথবা ওয়াইফকে সামটাইমস চাইল্ড সাপোর্ট দিতে হয়। এখন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট ওই যে পেমেন্ট আছে, চাইল্ড সাপোর্ট যে পেমেন্ট করে হাজব্যান্ড অথবা ওয়াইফ অ্যাজ পার কোর্ট অর্ডার, সেই ক্ষেত্রে ওইটার জন্য একটা ক্রেডিট দেয়। তো বেসিক্যালি সেটা একটু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন অনুযায়ী ওই পেয়ার্স মানে যেই চাইল্ড ট্যাক্স পে করবে সেটার উপর ওনারা ক্রেডিট পাবে। তারপর আরেকটা ক্রেডিট হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। যারা কোয়ালিফাইড আপনার স্টুডেন্ট, যারা এলিজিবল স্টুডেন্ট, যারা ওরা আপনার পার স্টুডেন্ট আপনার আপ টু 2,500 পর্যন্ত ওরা ওই আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবে, এবং যার মধ্যে রিফান্ডেবল হচ্ছে 1,000। তার মানে 1,000 আপনার ইভেন যদি ট্যাক্স যদি নাও থাকে, তারা সেটা সর্বোচ্চ রিফান্ড পাবে। তবে সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনার এলিজিবল স্টুডেন্ট হইতে হইব এবং ইনস্টিটিউশনটা অলসো এলিজিবল হতে হবে। তেমন কোয়েশ্চন করতে পারেন যে এলিজিবল ইনস্টিটিউশন মিন, অনেকে গত অনুষ্ঠানে আমাকে একজন একটা কোয়েশ্চন করছিল যে আমার আন্ডার এজ চিলড্রেন আছে, হয়তোবা দেখা গেছে ওরা 4-5 গ্রেডে পড়ে। অনেক সময় আমাদের কাছে এই ধরনের প্রবলেম নিয়ে আসে অনেক ট্যাক্স প্রিপেয়ারার, যে আমরা তো বিভিন্ন টিউটোরিং সেন্টার আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই, তো সেই ক্ষেত্রে আমরা যে পেমেন্টটা করতেছি টিউটোরিং সেন্টারে, এইটা ডিডাক্টেবল কিনা? কারণ ওনারা চিন্তা করে যে যেহেতু মানে টিউশন পে করতেছে, বাট এখানে লিমিটেশন হচ্ছে ইট হ্যাজ টু বি 4 ইয়ার্স কলেজ, নট ফর দ্য 5th-4th গ্রেড। তার মানে আপনার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম থেকে এটা শুরু হয়। যেমন ধরে কেউ যদি অ্যাসোসিয়েট প্রোগ্রাম স্টার্ট করে 2 ইয়ার্স, ব্যাচেলার 2 ইয়ার্স, বেসিক্যালি কলেজ টিউশন এখানে বলা হচ্ছে। যে মানে কেউ যদি তার বাচ্চাকে কোনো টিউটোরিয়ালে ভর্তি করায়, সেটা আসলে এখানে কস্ট হিসেবে হবে না? না, তার মানে আপনার ওই যে আমেরিকান অপরচুনিটি ক্রেডিটের মেইন কন্ডিশন হচ্ছে এটা আপনার কলেজ প্রোগ্রামে থাকতে হবে, নট মানে 4th-5th গ্রেড। তার মানে এটা হচ্ছে আপনার কি বলে আন্ডার গ্রেড থেকে শুরু হয় 4 ইয়ার্স কলেজ প্রোগ্রাম, তখন তারা এই ক্রেডিটটা পায়। এবং ইনস্টিটিউশনগুলোও তার মধ্যে নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট অথবা যে যে স্টেট আছে এডুকেশন ডিপার্টমেন্টের এনলিস্টেড হতে হবে, তখন তারা ওই স্টুডেন্ট যদি ওই এলিজিবল ইনস্টিটিউশনে পে করে, তখন তারা ওইটার এই ক্রেডিটটা পাবে 2,500 আপনার ইচ এলিজিবল স্টুডেন্ট, যেটা 1,000 রিফান্ডেবল।
তারপর রিটায়ারমেন্ট সেভিং কন্ট্রিবিউশন ক্রেডিট, এটা দেখা গেছে যে অনেক ট্যাক্স পেয়ার আছে তারা 401k তারপর IRAতে তারা রিটায়ারমেন্টের জন্য কন্ট্রিবিউশন করে, সেই ক্ষেত্রে এটার জন্য যারা এলিজিবল ট্যাক্স পেয়ার আছে আপ টু $1,000 পর্যন্ত ওই রিটায়ারমেন্ট সেভিংস কন্ট্রিবিউশন ক্রেডিট পাবে ট্যাক্স রিটার্নে। তারপর যেহেতু ডিডাকশানের কথা বলতে আসতে তখন ক্রেডিটগুলো বললাম, এখন একটু সংক্ষেপে ডিডাকশানও বলি। তা এখন ডিডাকশান বলতে বেসিক্যালি আমরা বুঝি আইটেমাইজ ডিডাকশান আমি মিন করতে যাচ্ছি। তবে এখন একটা বিষয় আমি বলে রাখছি যে আপনার অ্যাকর্ডিং টু ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট অনুযায়ী আইটেমাইজ ডিডাকশানে যাওয়ার খুব কম ট্যাক্স পেয়ারদেরই সুযোগ আছে। কারণ হচ্ছে ওরা স্ট্যান্ডার্ড ডিডাকশানটা এমনভাবেই ওরা মানে ইনক্রিজ করছে, যেটা হচ্ছে 24,400 ফর মেরিট ফাইলিং জয়েন্টলি, যেটা আসলে অ্যাক্সিড করলেই আপনি আইটেমাইজ ডিডাকশানে যাইতে পারবেন, হুইচ উইল বি রিয়েলি ডিফিকাল্ট। তবে সেই ক্ষেত্রে সুযোগ আছে যাদের ধরেন বাড়ি ওন করে, যারা যাদের প্রাইমারি হাউস আছে সেই ক্ষেত্রে তাদের আইটেমাইজ ডিডাকশানে যাইতে পারে। কারণ সেই ক্ষেত্রে আপনার ওনাদের মর্টগেজ ইন্টারেস্ট আছে, যেটা একটা ডিডাক্টেবল আইটেম, রিয়েল এস্টেট ট্যাক্সেস। তারপর আপনার অনেক সময় তারা ওই বিভিন্ন মসজিদ মন্দির বা গির্জা ওনাগুলোতে ডোনেশন করে, সেইগুলো মানে গিফট তো চ্যারিটেবল গিফট, ওইগুলো আপনার আইটেমাইজ ডিডাকশানের আইটেম অলসো। যে কারণে কিন্তু মেইন কন্ডিশন হচ্ছে ওই স্কেজুয়ালে যেতে গেলে আপনার ডেফিনেটলি স্ট্যান্ডার্ড ডিডাকশনকে আপনার বিট করতে হবে, যেটা মেরিট ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে $24,400। সেই ক্ষেত্রে তখন এডিশনাল যে এক্সপেন্স নিতে পারবে তখন সেটা সে এডিশনাল ট্যাক্স ব্রেক পাবে ইনকাম থেকে, ওটা কমে যাবে। যদি জানতে চাই যে আসলে এই যে মানে ট্যাক্স সেভ করার ক্ষেত্রে কী কী টিপস আপনার কাছে আছে জানতে চাবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি বলুন। আমার দুটো প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে আমি যদি আমার কাজের জন্য ডেইলি বেসিস করে একটা অডিট করা লাগে, আমি ইয়ার এন্ড ফাইল করার সময় সেই টোটাল ক্লেম করতে পারবো কিনা, আমি যদি আমি নিয়মিত রয়েছিলাম, আমি যদি নিজস্ব গিয়ে কাজ করি অ্যাকর্ডিং টু নিজস্ব স্টেট ট্যাক্স ল, আমাকে নিজস্ব একটা ট্যাক্স পে করা লাগে প্রতি পে সেকেন্ড। আমি যখন ট্যাক্স রিটার্ন ফাইলটা করবো তখন কি আমি সেই নিজস্ব ট্যাক্সটা পে করতে পারবো? জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। এর মধ্যে আমাদের একটি পরিকল্পনাই ছিল আসলে আমরা মাল্টি স্টেট ট্যাক্স ফাইলিংটি করব। জি, আপনি ওনার দুটি প্রশ্ন। আচ্ছা, আমি একটু ক্লারিফিকেশন নিচ্ছি। আপনি বলছেন যে আপনি টোল পে করেন আপনার জব পারপাসে যখন নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি যান, রাইট? ওনার ইয়েটা হচ্ছে গিয়ে যে উনি নর্মালি যখন নিউ ইয়র্ক সিটিতে, জি বলুন। হ্যাঁ বলুন। জি হ্যাঁ, আমি যখন আমি নিউ ইয়র্কে নিউ ইয়র্ক দিয়ে কাজ করি তো আমার প্রচুর টোল লাগে, প্রায় $15 ওয়াশিংটন বেস দিয়ে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনি যখন এই জব পারপাসে যখন কোনো ট্রাভেল করবেন, এবং আমি ধরে নিচ্ছি যে আপনি W2তে জব করছেন এবং আপনি এমপ্লয়ার থেকে স্যালারি পাচ্ছেন, সেই ক্ষেত্রে মানে আপনার ট্রান্সপোর্টেশনের নিয়মটা হচ্ছে যে ফ্রম হোম টু অফিস এবং অফিস টু হোম, এটার জন্য আপনি যদি কোনো ট্রান্সপোর্টেশন পে করেন সেটা টোল বা যাই হোক না কেন, ইউ ক্যানট ডিডাক্ট দ্যাট, সেটা আপনি ডিডাকশান দিতে পারবেন না ট্যাক্স রিটার্নে। এটা আপনার হচ্ছে ট্রান্সপোর্টেশন রুল বা আগে ছিল মানে আগের ট্যাক্স। কিন্তু যদি কেউ W2তে না করে, যদি বিজনেস পারপাসে করে, হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি যে আপনি যদি বিজনেস পারপাসে করেন, লেটস আপনি নিজেই সেলফ এমপ্লয়েড, আপনি নিজে বিজনেস পারপাসে নিউ জার্সি যাচ্ছেন, আপনি টোল দিচ্ছেন, দ্যাট ইজ ডিডাক্টেবল। তার মানে বিজনেস পারপাসে আপনার বিজনেস আর্ন মানে ইনকাম আর্ন করতে গিয়ে রেলিভেন্ট যা যা এক্সপেন্সেস আছে সবগুলো আপনার বিজনেস পারপাসে ডিডাক্টেবল। বাট আপনার কোয়েশ্চনটা আমার মনে হচ্ছে যে আপনি রেগুলার জব পারপাসে ট্রাভেল করতেছেন নিউ ইয়র্ক টু নিউ জার্সি, এবং লেটস আপনি W2 মানে স্যালারি বেজ এমপ্লয়ি আপনি, সেই ক্ষেত্রে আপনি টোল ডিডাকশন নিতে পারবেন না। মানে দুই ক্ষেত্রে দুটি এখানে বিষয়, যদি স্যালারি বেজ হয়ে যায় তাহলে তিনি ট্যাক্স ডিডাক্ট করতে পারবেন না, কিন্তু যদি ব্যবসা পারপাসে হয় সেই ক্ষেত্রে করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি ওনার যে মাল্টি, ওখানে নিউ জার্সিতে এমনিতে ট্যাক্স অনেক হাই, সো তাকে ওখানে তো দিতেই হয়, আবার নিউ ইয়র্কে তিনি থাকেন তো এখান থেকে তাকে উনি দুই জায়গায় ট্যাক্স ফাইল করবেন। আপনার একটা খুবই
ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন সেটা আমি আনসার করতেছি। আসলে ট্যাক্স রিটার্নটা এমনভাবেই ডিজাইন করা যে যে আপনি যে কোনো স্টেটে আপনি কাজ করেন, আর্ন করেন, সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি আপনার ওই স্টেটকে ট্যাক্স দিতে হবে। যেমন ধরেন এক্সাম্পল, আপনি যদি নিউ ইয়র্ক স্টেটে আপনি থাকেন এবং আপনি নিউ জার্সিতে জব করেন, সেই ক্ষেত্রে আপনার দুইটা স্টেট ফাইল করতে হবে, নিউ জার্সি এবং নিউ ইয়র্ক। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনার যেটা, যে আপনার যে নিউ জার্সিতে যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা কি নিউ ইয়র্কে ক্রেডিট পাবেন কিনা, সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন। আনসার ইজ ইয়েস। কারণ হচ্ছে ট্যাক্স আপনার সফটওয়্যারগুলো এমনভাবে ডিজাইন করা যে যেহেতু আপনি নিউ ইয়র্ক রেসিডেন্ট, আপনার যখন নিউ জার্সি থেকে যা আর্ন করবেন, লেটস আপনার নিউ ইয়র্কের ওই ইনকাম আছে, আমি ধরে নিলাম নিউ জার্সির ইনকাম আছে, তো নিউ ইয়র্ক স্টেট কিন্তু আপনার পুরো ইনকামটার উপরে ট্যাক্স ধরে নেবে। তো এখন আপনি যে নিউ জার্সির ইনকামটার উপরে অলরেডি আপনার ট্যাক্স দিয়েছে নিউ জার্সি গভর্নমেন্টকে, আবার নিউ ইয়র্কেও দেবেন, এটাকে বলে ডবল ডিপিং অফ ট্যাক্সেশন, না সেটা আপনার হয় না। সেই ক্ষেত্রে আমরা করি কি, দেখা গেছে যে যদি নিউ জার্সিতে আপনি যে পরিমাণ ট্যাক্স পে করছেন মানে ট্যাক্সেবল ইনকামের উপরে, সেই ট্যাক্সটা আপনার নিউ ইয়র্ক আমরা ক্রেডিট নিয়ে নিই, তার মানে ইউ আর নট পেইং ট্যাক্স অ্যাকচুয়ালি, না ডাবল দিতে হবে না। বাট তবে ফেডারেল, যেহেতু টপ অফ দ্য গভর্নমেন্ট ফেডারেল, সবার কাছ থেকে ফেডারেল ট্যাক্স নেবে, বাট স্টেট আপনি শুধু নিউ জার্সি না, অনেকে দেখা গেছে আইটি প্রফেশনাল আছে, তারা তিনটা চারটা স্টেটে তারা জব করে, তো সেই ক্ষেত্রে একই রুল অ্যাপ্লাই। আপনি যে যদি কেউ যাতায়াত না করে, আপনি জানেন আইটি সেক্টর ঘরে বসে অনেক জায়গায় কাজ করা যায়, সেই ক্ষেত্রে কি তাকে ওই সব স্টেট, মনে করেন কেউ একজন স্যান ফ্রান্সিসকোতে কাজ করে, কেউ নিউ জার্সিতে, একজন ব্যক্তি তিনটা স্টেটে ধরেন অনলাইন কাজ করে, সেক্ষেত্রে সে কয়টা জায়গায় ফাইল করবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে যে তার কোম্পানি যদি সান ফ্রান্সিসকো থেকে ডাব্লিউ টু ইনকাম দেখায় এবং লেটস সে শিকাগো থেকে দেখায়, তো সেই ক্ষেত্রে তার প্রত্যেকটা স্টেট ফাইল করতে হবে। ইট ডিপেন্ডস অন দ্য অ্যালোকেশন অফ ইওর ইনকাম। আপনি প্রত্যেকটা স্টেটে ফাইল করবে নাকি নিউ ইয়র্ক থেকে? আমি বলি যে লেটস সে উনি নিউ ইয়র্ক রেসিডেন্ট, নিউ ইয়র্ক তো উনি ফাইল করবেনই, এবং ওনার যদি সান ফ্রান্সিসকো থেকে ইনকাম থাকে, শিকাগো থেকে ইনকাম থাকে, টেক্সাস থেকে ইনকাম থাকে, যেটা ডাব্লিউ টু তে অ্যালোকেট করে দেবে, তো আপনার সান ফ্রান্সিসকো 10,000, টেক্সাসে 15,000, তারপর নিউ ইয়র্কে লেসে 20,000, যখনই এরকম থাকবে ওনার প্রত্যেকটা স্টেটে ফাইল করতে হবে। ইভেন উনি নিউ ইয়র্ক স্টেটে ছিলেন, তখন আমরা করি কি, নিউ ইয়র্ক যেহেতু উনি হোম স্টেট এইটা, তখন আমরা এই যে ওই সব স্টেটে যেগুলো উনি ট্যাক্স পে করছে, কারণ নিউ ইয়র্ক স্টেটও তো ওইটার উপরে ট্যাক্স ক্যালকুলে, তখন আমরা ক্রেডিট নিয়ে নিই। ওকে, তখন বেসিক্যালি ডাবল ট্যাক্সেশন হয় না। ওনার কোশ্চেনটা এইটাই এইটাই রাইট। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করুন। কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শাহ বলছিলাম ম্যানহাটন থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার একেবারে সংক্ষিপ্ত একটা প্রশ্ন। আমি গত বছরে ইয়াতে বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি ব্যাংক থেকে ছুটি নিয়েছিলাম, আমার বাবা মারা গিয়েছেন, এই জন্য তো ছুটি নেওয়াতে প্রায় 20-22 দিনের টাকা আমাকে দেওয়া হয়েছিল। এমনিতে আমাদের যে ইয়ার থেকে ছুটির জন্য থাকে এটা আলাদা, তো এটা কি আমার ট্যাক্সের জন্য দেখাতে হবে নাকি না? এরা আমাকে একটা কাগজ পাঠিয়েছে এর জন্য। জি, আমার কোনো অংশ না। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকুন। এখন হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি আপনাকে ডব্লিউ স্যালারিড পারসন মানে ডব্লিউ টু তে জব করছেন? আমি ডব্লিউ টু করছি। ওকে, এবং আপনি বলতেছেন যে ছুটির জন্য ওরা আপনাকে পে করছে, তো নর্মালি হয় কি, আপনি যখনই স্যালারিড পারসন ডব্লিউ টু তে জব করবেন, এমপ্লয়ার আপনাকে যে কোনো পারপাসে যদি পে করে, সেটা ছুটির জন্য হোক, বোনাস হোক, ইট উইল বি ইনকর্পোরেটেড ইন ইউর ডব্লিউ টু। যখন তারা ওয়েজেসটা রিপোর্ট করবে ডব্লিউ টু তে, তারা যে কোনো পারপাসে আপনাকে পে করুক, সেটা বোনাস হোক, আপনার লিভ পেমেন্ট হোক, ভ্যাকেশন পেমেন্ট হোক, এভরিথিং আপনার ডব্লিউ টু তে চলে আসবে। তার জন্য আলাদা প্রশ্ন হলো, এটা এটা আবার ডব্লিউ টু তে আসে না, এটা ওনারা আলাদা করে পাঠিয়েছে আর কি। আলাদা কি পাঠিয়েছে? কোনো ট্যাক্স ডকুমেন্ট দিছে 1099 ডব্লিউ টু এনিথিং? আমাকে চেক করতে হবে, এটা একটা ফর্ম দিয়েছে ওনারা, এটাতে $2,000 দেওয়া আছে আলাদা করে। এখন কি ফর্ম? হ্যাঁ, আমি সরি, হ্যাঁ বলেন, আপনি শেষ করেন, বলেন। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে নর্মালি যদি আপনার স্যালারিড পারসন হন, তারা যে কোনো ধরনের পেমেন্ট করুক, আবার আমি আগেই বলছি যে বোনাস, লিভ, হলিডে পেমেন্ট, আপনার ইট শুড বি ইনকর্পোরেটেড ইন ইউর ডাব্লিউ টু, এটা অলরেডি ওখানে রিপোর্ট হবে, তার মানে আপনি যখন ডাব্লিউ টু রিপোর্ট করবেন, দ্যাট মিনস ইউর রিপোর্টিং এভরিথিং। কিন্তু এখন দেখা গেছে যে নর্মালি ওরা অন্য কোনো ট্যাক্স ডকুমেন্ট দেওয়ার কথা না, আমার মনে হয় না, তো হয়তো ওটা আপনাকে সেপারেটলি ওরা রিপোর্ট মানে জানানোর জন্য জাস্ট এই পরিমাণ টাকা আমরা দিচ্ছি। আপনার ডকুমেন্টস নিয়ে আপনি একজন এক্সপার্টের কাছে গেলে আপনি সুনির্দিষ্টভাবে জানতে পারবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করুন। জি দর্শক, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম রেহানা,
জি বলুন। আমরা দুইজন একটা এখন আমার ধরেন একটা মেয়ে 18 বছর আর একটা ছেলে 13 বছর, এক্ষেত্রে আমরা দুজনের মানে দুই ছেলে মেয়ের কত পাবো? জি অনেক ধন্যবাদ। আচ্ছা তা আপনার যে মেয়ের বয়স 13 বছর সে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য কোয়ালিফাইড এবং সেই ক্ষেত্রে ট্যাক্স রুল অনুযায়ী $1,000 পর্যন্ত আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে এবং যেটার মধ্যে 1400 রিফান্ডেবল। যেহেতু এবং চাইল্ডের কন্ডিশন হচ্ছে 17 ইয়ার্সের নিচে, যে 13 বছরের যে আপনার যে চাইল্ড আছে ডেফিনেটলি সে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে, বাট যার বয়স 18 সেই ক্ষেত্রে কোয়েশ্চন হচ্ছে এবং আপনার আনইনকাম ক্রেডিট তো পাবেনি যে 13 ইয়ার্স এবং যার বয়স 18 সেই ক্ষেত্রে আপনার ওর জন্য আপনি ওই চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন না বাট আর্ন ইনকাম ক্রেডিট পাবেন। নিয়ম হচ্ছে যে যদি কোনো চাইল্ড আন্ডার 19 ইয়ার্স হয় তো যদিও সে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে না 2000, বাট ডেফিনেটলি দিস চাইল্ড উইল এনজয় দ্য আর্ন ইনকাম ক্রেডিট। তার মানে আপনার এক বাচ্চার জন্য $2000 ম্যাক্সিমাম চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন এবং দুই বাচ্চার জন্যই আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন, ডিপেন্ডস অন ইউর ইনকাম। দেখা গেছে যে আপনার যদি ফেজ আউট লিমিট আছে আবার ডেফিনেটলি আর্ন ইনকামের ক্ষেত্রে, যদি আপনার ইনকাম দেখা গেছে দুই বাচ্চার ক্ষেত্রে দুইজন চাইল্ডের ক্ষেত্রে 45,000 উপরে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার আর্ন ইনকাম ক্রেডিটটা ফেজ আউট হয়ে যাবে, সেই ক্ষেত্রে শুধু চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। আর যদি আপনার ইনকাম 45-এর নিচে থাকে প্রপোর্শনেটলি আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাবেন। তার মানে আনসার হচ্ছে আপনি দুইটাই পাবেন, চাইল্ড ট্যাক্স এবং আর্ন ইনকাম ক্রেডিট দুইটাই পাবেন। জি আপনাকে অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলুন এবং প্রশ্ন করুন। জি আমার নাম রতন। জি বলুন। আমি প্রথমে দেবব্রত চক্রবর্তীকে শুভেচ্ছা এবং জি আপনি জি বলুন বলুন, তাড়াতাড়ি করে বলুন, অনেকে আছেন লাইনে। আমার দেবু আমার অনেক পুরাতন বন্ধু। জি তো কংগ্রেচুলেশন দোস্ত, তুমি তোমার তো ব্যস্ত মানুষ তোমার পাওয়া যায় না, এনিওয়ে আমি পাইছি তোমাকে অনেক। থ্যাংক ইউ রতন। হ্যাঁ আমি রিসেন্টলি একটা নন প্রফিট অর্গানাইজেশনের সেক্রেটারি নির্বাচিত হয়েছি এবং আরেকটা নন প্রফিট অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। এখন ওদের প্রশ্নটা হচ্ছে যে 501(c)(3) এবং 40,000 উপরে যেটা, এটা মানে কি 50,000 উপরে হচ্ছে, এটা এটা ইয়েটা কি মানে নন প্রফিট অর্গানাইজেশনের ট্যাক্স পার্সপেক্টিভে তুমি কিছু যদি বলো তাহলে এটা আমার নন প্রফিট অর্গানাইজেশনের ট্যাক্স এক্সাম স্ট্যাটাস বলে এটাকে। এখন নন প্রফিট অর্গানাইজেশন হইলেই 501(c)(3) এনজয় করে না, এটার জন্য সেপারেট অ্যাপ্লিকেশন আছে, সেটা তোমার সেপারেট, আমি তুমি করে বলছি তুমি আমার ফ্রেন্ড, সেটা সেপারেট অ্যাপ্লিকেশন করতে হয় 501(c)(3)র মানে এটার বেনিফিটটা নেওয়ার জন্য। এবং কেন এটা করে সেটার বেনিফিট হচ্ছে, যখনই কোনো নন প্রফিট অর্গানাইজেশন 501(c)(3)র এক্সেম্পটেড IRS-এর রুল অনুযায়ী, সেই ক্ষেত্রে কেউ যদি ডোনেট করে সেই নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে যে কোনো পারপাসে, সেই ক্ষেত্রে তার ডোনেশনটাও সে ওই ট্যাক্স এক্সাম্পট হিসাবে তার আইটেমাইজ যে ডিডাকশনস ক্যাজুয়ালিতে তখন সেটা খরচ দাঁড়াতে পারবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো সেই ক্ষেত্রে তোমাদের অর্গানাইজেশন যদি 501(c)(3)র এক্সাম্পটেড থাকে অলরেডি, তার মানে IRS-এর অ্যাপ্রুভাল যদি তোমরা অলরেডি পেয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের এই অর্গানাইজেশনে যারাই ডোনেট করবে তাদের সেই ডোনেশনটাও তাদের ট্যাক্স রিটার্নে খরচ দেখাতে পারবে। আর যদি 501(c)(3)র অ্যাপ্রুভাল না থাকে সেই ক্ষেত্রে ডোনেশনটা ট্যাক্স রিটার্নে খরচ দেখানোর ক্ষেত্রে লিমিটেশন আছে। আমার মনে হয় তোমার কোশ্চেনটা ওইটাই ছিল। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে তাজিদ মামা বলছিলাম। জি বলুন। আমার কোশ্চেন ছিল যে ইয়ারলি কত টাকা ইনকাম হলে বাবা মা স্পন্সর করা যায়, যেমন জয়েন্ট অ্যাকাউন্টে
এটার মানে ইয়েটা কি পরিমাণ ইয়ারলি ইনকাম লাগে যে ফাদার মাদারকে আনার জন্য স্পন্সর করার জন্য? আমি ধরে নিচ্ছি আপনাদের ফ্যামিলিতে আছেন আপনারা হাজবেন্ড ওয়াইফ আর ধরেন আরেকজন চিলড্রেন, তা আপনারা তিনজন, সেই ক্ষেত্রে আপনার বাবা মাকে যদি আপনি আনতে চান সেই ক্ষেত্রে আরও দুইজন অ্যাড হচ্ছে, তার মানে আপনারা পাঁচজন, সেই ক্ষেত্রে আপনার ইনকাম লাগবে 32-37 অ্যারাউন্ড, আপনার 38-40,000 হইলে আপনার বাবা মাকে স্পন্সর করতে পারবেন। ওকে, আর যদি উনি সিঙ্গেল হন? সিঙ্গেল হইলে আপনার $23,000 যদি আপনি ফাইল করেন সেই ক্ষেত্রে আপনার একজনকে আনতে পারবেন, মানে লিমিট এরকম, যদি আপনি সিঙ্গেল হন একজনকে আনেন সেই ক্ষেত্রে 23, যদি দেখা গেছে আপনি সিঙ্গেল হন বাবা মাকে আনবেন সেই ক্ষেত্রে 27, মানে ইচ ডিপেন্ডেন্ট বাড়বে 5,000 করে, ওদের থ্রেশহোল্ডটাও বাড়বে। তার মানে আপনি সিঙ্গেল হইলে বাবা মাকে আনলে আপনার যদি 27,000 ইনকাম থাকে ইউ উইল বি ফাইন, ইউ ক্যান স্পন্সর দেম। আর যদি ম্যারিড হন সেই ক্ষেত্রে চারজন ইউনিট $32,000-$34,000 $32,000-$33,000 এরকম। জি, আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, কে আছেন দর্শক, নাম এবং পরিচয় বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান আপু ধন্যবাদ আপনাদেরকে, প্রথমেই টিভিএন কে ধন্যবাদ জানাচ্ছি। আর মিস্টার দেবব্রতকে আমার একটা প্রশ্ন, একটু আগে ফোন করেছিলাম তো আমার ফর্মটা পেয়েছি। আচ্ছা, যাই হোক, আমি একটা ব্যাংকে জব করছি, আমি W-2 ফর্ম করি, আর ওই সময় আমি ছুটি নিয়েছিলাম, তো ওইটা একটা লাইফ ইন্স্যুরেন্স থেকে আমাকে দেওয়া হয়েছে 2000, এটা 1099 ফর্ম, এইগুলো একটা। আর দুই নম্বর প্রশ্ন হলো, আর একটু নতুন প্রশ্ন আমার আছে, আমার যদি ইনকাম হয় 75,000 W-2 ফর্ম হয়, আমার যদি একজন বেবি থাকে, আমি বিবাহিত, তাহলে আমি কয়জনের জন্য সাপোর্ট করতে পারবো বাংলাদেশের জন্য? ধন্যবাদ এত সুন্দর করে আপনারা আলোচনা করার জন্য, আপনাদের জন্যই আসলে আমরা অনুষ্ঠানটি করি এবং আপনাদের যদি সত্যি কাজে লাগে তাতেই আমাদের সার্থকতা। ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তা আপনার যে ওরা যেহেতু আপনাকে 1099 ইস্যু করছে সেই ক্ষেত্রে ডেফিনেটলি ওইটা আপনার ইনকাম রিপোর্ট করতে হবে সেপারেটলি, ওইটা আপনার W-2 নাই। এখন 1099 গত বছর থেকে আপনার দুই ধরনের ওরা, এখন ওরা যদি এই 1099টা যদি আপনার আদার ইনকামে রিপোর্ট করে সেই ক্ষেত্রে সরাসরি ওই $2,000 আপনার আদার ইনকাম হিসাবে W-2 সাথে অ্যাড হয়ে যাবে। আর যদি 1099 ওরা নন এমপ্লয়ি বলে এটাকে সেলফ এমপ্লয়ি হিসাবে আপনাকে রিপোর্ট করে সেই ক্ষেত্রে সেই $2,000 রিপোর্ট করতে হবে স্ক্যাজুয়াল সিতে, হুইচ ইজ বিজনেস ইনকাম, সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম, এবং সেই ক্ষেত্রে আপনার খরচ দেখানোর সুযোগ আছে। যেমন ধরেন সেই ক্ষেত্রে যদি আপনার কোনো খরচ থাকে ওই $2,000 এগেনস্টে, যদি তবে খরচের কন্ডিশন হচ্ছে যদি আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম হিসাবে দেখায় লাইন নাম্বার 7-এ যদি রিপোর্ট করে সেই ক্ষেত্রে আপনার সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম স্ক্যাজুয়াল সিতে রিপোর্ট করবেন। আর যদি আদার ইনকাম হিসাবে ওরা দেখায় সেক্ষেত্রে আপনার সরাসরি W মানে আপনার ইনকামের সাথে চলে যাবে, কোনো ডিডাকশনের সুযোগ নেই। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার ইনকাম 75K এবং আপনারা বলতেছেন যে তিনজন হাজবেন্ড ওয়াইফ এবং একজন চিলড্রেন ইনকাম, ওনার কোয়েশ্চেনটা ছিল যে ওনারা কি কতজনকে স্পন্সর করতে পারবে বাংলাদেশে, কতজনকে স্পন্সর করতে পারবে। এখন সেই ক্ষেত্রে স্পন্সরের নিয়মটা হচ্ছে যে আপনারা যে কয়জন আছেন, যেমন ধরেন আপনারা তিনজন হাজবেন্ড ওয়াইফ এবং একজন চিলড্রেন, এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন বাংলাদেশ থেকে আমি ধরে নিচ্ছি লেটস আপনি একজন দেয় আপাতত, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের তিনজনের জন্য 27,000 পর্যন্ত আমরা আপনারা অলরেডি অকুপাইড, তার মানে 75 - 27 রিমেইনিং যেটা থাকবে সেইটাকে আপনি $5,000 দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনার নাম্বার অফ পিপল পেয়ে যাবেন, তার মানে আপনি ইন এডিশন এতজনকে স্পন্সর করতে পারবেন, এটা বিরাট সংখ্যা। হ্যাঁ, তার মানে 27 পর্যন্ত আপনারা তিনজন অকুপাইড, এবং 75 - 27 হোয়াট এভার দ্য রিমেইনিং নাম্বার, এবং আমি আগেই বলছি, আপনি আগে বলছিলেন ইচ পারসন 5000, একটা সিঙ্গেল ফ্যামিলি, না 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 তিনজন, 27 পর্যন্ত তিনজন কভার, তিনজন মানে মনে করেন বাবা মা এবং সন্তান, সেখানে 27 পর্যন্ত আপনি বলছিলেন যে তিনজনের একটি পরিবার,
যে 27 পর্যন্ত যদি মানে ধরেন তিনজনের পরিবার, তারা যদি আরেকজনকে স্পন্সর করতে যায় তাহলে তাদের ইনকাম লাগবে 32 উপরে 34,000 এবং বেসিক্যালি ইচ পার্সনের জন্য 5,000 সামথিং 5,500 এরকম একটা বলা আছে। তো ওনার ক্ষেত্রে ওনারা তিনজন যেহেতু 27 পর্যন্ত ওনারা অকুপাইড, তার মানে 75-27 যেটা রিমেইনিং থাকবে ওইটা হচ্ছে ওনাদের স্পন্সর অ্যামাউন্ট, এবং যেহেতু ইচ পার্সন 5,000 সামথিং ওইটার যদি ওনারা ভাগ দেয় মানে ই করে সেই ক্ষেত্রে ওনার নাম্বারটা পেয়ে যাবে। আমরা দুজন মিলে এবছর এর ভিতরে আমার দুটা বাচ্চা আছে, আর রিসেন্টলি আমি বাড়ি কিনছি একটা, আর একটা গাড়িও কিনছি, আর বাড়ির কাজ করেছি বেজমেন্টে কিছু, সঙ্গে আমার একটা পার্সোনাল লোনও আছে। তো আমার কোশ্চেন, আমি কি কোনো রিফান্ড পাবো এবছর? আচ্ছা, এখন আমার একটু সরি, আমি একটু ক্লারিফিকেশন, আপনার বাড়িটা কি ওয়ান ফ্যামিলি না টু ফ্যামিলি হাউস? ওকে, গুড গুড, ঠিক আছে, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য, আপনাকে ধন্যবাদ। এবং আমি বলছি, যেহেতু আপনার 70,000 বলছেন আপনার ইনকাম, আপনার হাজব্যান্ড এবং দুইটা কোয়ালিফাইং চিলড্রেন, সেই ক্ষেত্রে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন দুই বাচ্চার জন্য আপনার $4,000 পর্যন্ত আপনার ট্যাক্সের এগেনস্টে অ্যাডজাস্ট হবে। বাট আনফর্চুনেটলি আপনার আর্ন ইনকাম ক্রেডিট এই ক্ষেত্রে পাবেন না, কারণ আপনার আপনার ইনকামটা থ্রেশহোল্ডের উপরে, যেটা হয়তো 45 মানে ফেজ আউট হয়ে যায় আর্ন ইনকাম ক্রেডিট। বাট ডেফিনেটলি আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে যে আপনার বাড়ি ওয়ান ফ্যামিলি হাউস, আপনার বেসমেন্ট রিনোভেশন করছেন, সেই ক্ষেত্রে আপনার কী ট্যাক্স বেনিফিট পাবেন? আসলে ওয়ান ফ্যামিলি হাউসের ক্ষেত্রে আপনার রুল হচ্ছে, আপনার বাড়ি থাকলে ডেফিনেটলি আপনার যদি আইটেমাইজ ডিডাকশানের জন্য কোয়ালিফাই করেন, কারণ স্ট্যান্ডার্ড ডিডাকশান তো 24,400 মেরিট ফাইলিং জয়েন্টলি, সেই ক্ষেত্রে যেহেতু আপনি যদি ওই 24,400 বিট করতে পারেন সেক্ষেত্রে আপনি আইটেমাইজার যাবেন, তবে আপনার সুযোগ আছে এই কারণে, কারণ যেহেতু আপনার বাড়ি, আপনার আইটেমাইজ ডিডাকশান, আপনার মর্টগেজ ইন্টারেস্ট আপনি পুরোটা ডিডাকশান নেবেন, রিয়েল এস্টেট ট্যাক্স যদি আপনি পে করেন সেইটা ডিডাকশান নেবেন, এবং সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ডোনেশান থাকে মসজিদ মন্দির বা কোনো চ্যারিটিতে সেইগুলো ডোনেশান আপনার খরচ জাগাতে পারবেন। অন টপ অফ দ্যাট যেহেতু আপনার $70,000 W2 ইনকাম আছে, যদি আপনার কোনো স্টেট ট্যাক্স পে করে থাকেন সেটাও আপনার আইটেমাইজ ডিডাকশানে যাবে। লুকস like you will be qualified for the itemized deduction and you will get the greater deduction through the itemized and which will be reduce your income and you will pay the less taxes. এখন কোশ্চেন হচ্ছে বেসমেন্ট রিনোভেশন, আমি একটু গুছায় বলতেছি এটা। এখন বেসমেন্ট রিনোভেশনের ক্ষেত্রে সিঙ্গেল ফ্যামিলি হাউস আপনার ট্যাক্স রিটার্নে ডিডাকশন নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা যদি আপনার মাল্টি ফ্যামিলি হইতো সেই ক্ষেত্রে আপনি রেন্টাল ইনকামের এগেনস্টে আপনার হয়তো কমন এরিয়া, কারণ বেসমেন্টটা যেহেতু পুরো বাড়ির একটা ফাউন্ডেশন, সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম সেটা হয়তো পুরো বাড়ির এই একটা অংশ, সেই ক্ষেত্রে আপনার রেন্টাল ইনকাম থাকলে আপনার সুযোগ পাইতেন নেওয়ার। বাট কোয়েশ্চেন হচ্ছে যেহেতু সিঙ্গেল ফ্যামিলি, আপনার ওই বেসমেন্ট রিনোভেশনের নেওয়ার সুযোগ নেই। তো এখন কোয়েশ্চেন করতে পারেন, তো ভাই এতগুলো টাকা খরচ করলাম কোনো ট্যাক্স বেনিফিট নাই? নো, গুড নিউজ ইজ দেয়ার, আছে বেনিফিট। সেই ক্ষেত্রে ধরেন আপনার বাড়ির দাম যদি থাকে, আপনি 500 দিয়ে কিনলেন 500,000 এবং বেসমেন্ট আপনার রিনোভেশন করলেন 50,000, তো এখন আপনার সেই ক্ষেত্রে বাড়ির বেসিস আপনার বাড়বে, যদিও ট্যাক্স রিটার্নে ডিডাকশান নিতে পারেন নাই, দ্যাট মিন্স আপনার বাড়ির বেসিস এখন দাঁড়াবে 550,000। এখন ধরেন আপনি যদি 5-6 বছর পরে বাড়িটা সেল করেন, লেটস সে আপনি 700,000 সেল করলেন, সেই ক্ষেত্রে ধরেন আপনার নর্মালি আপনার 700-500,000, তার মানে আপনার ক্যাপিটাল গেইন হয় 200,000, বাট অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন হবে 150,000, কারণ এই যে 50,000 আপনার বেসমেন্ট রিনোভেশন করছেন ওইটা আপনার বাড়ির বেসিস বেড়ে যাবে, দ্যাট মিন্স ওয়েন ইউ সেল ইউর হাউস ইউর ক্যাপিটাল গেইন উইল বি লেস এবং ইউ হ্যাভ টু পে দ্য লেস গেইন ট্যাক্সেস, দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। যদিও আপনার ট্যাক্স রিটার্নে ডিডাকশান পাচ্ছেন না, বাট ইউ উইল পে লেস গেইন ট্যাক্সেস। আমি আরেকটু বলে রাখি, ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আপনার যদি প্রিন্সিপাল রেসিডেন্স হয়, আপনার যদি সার্টেন পিরিয়ড আপনি হোল বাড়িতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার আপ টু $500,000 পর্যন্ত ক্যাপিটাল গেইন এক্সক্লুশন, ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি গেইন ট্যাক্স অন দ্যাট ক্যাপিটাল গেইন। এটা ওনার জন্য একদিক দিয়ে ভালো খবর, আর একদিক দিয়ে একটু দুশ্চিন্তারও খবর, যাক সব কিছু মিলে আপনার দেখছেন আপনি বেনিফিট হচ্ছেন। জি, কিন্তু আমাকে একটা বিরতি নিতেই হবে, বিরতির পরে ফিরছি, একটু পরেই সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগইন করুন www.totalcablebd.com।
বিরতির পরে আরও একবার স্বাগত। দেখছেন টিভেন অ্যানালাইসিস এবং অনেকক্ষণ ধরে বিরতিতে যাওয়ার আগে থেকে টেলিফোনে সংযুক্ত আছেন একজন দর্শক, সরাসরি তার কাছে চলে যেতে চাই। দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একটা দোকানে কাজ করি, তো আমার বস ট্যাক্সে করে, এখন আমি ডাব্লিউ2 পেপার পাইছি, আমি দেখলাম ওইটা 17,000 আমার ইনকাম, এটা কি ডু ইনকাম আমার পে করতে হবে না আমি কিছু কিছু পাবো? জি আচ্ছা, ওই 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 কোশ্চেন আনসার আগে আপনার ফাইলিং স্ট্যাটাস কি, আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড? আপনার যেহেতু তিন বাচ্চা আছে, তার মানে আপনাদের 24,400 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স পে করতে হবে না, তার মানে আপনার ট্যাক্স উইল বি জিরো। অন টপ অফ দ্যাট আপনি ব্যাস মানে বেনিফিট পাচ্ছেন, আপনার ইচ চাইল্ডের জন্য আপনার ওই $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা 1,400 পর্যন্ত উইল বি রিফান্ডেবল। এবং আমার ধারণা আপনার যে ইনকামই মানে বলছেন, আপনার আর্ন ইনকাম ক্রেডিট আপ টু 6,600 পর্যন্ত ইউ মাইট বি এলিজিবল, দ্যাট মিন্স ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস, অন টপ অফ দ্যাট ইউ উইল গেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যান্ড অলসো দ্য মানে ইউ নো দ্য হ্যান্ডসাম ইউ নো দ্য অ্যামাউন্ট অফ দ্য আর্ন ইনকাম ক্রেডিট ইউ উইল এনজয়। ওভারঅল সব মিলিয়ে কত হতে পারে এখন? আসলে ম্যাক্সিমাম আসলে ওইভাবে নাম্বারটা বলা হ্যানে মুশকিল, কারণ কি, কারণ এই যে আর্ন ইনকাম ক্রেডিট যেটা আমি বলছি সেটা হচ্ছে থ্রেশহোল্ড অনুযায়ী সেটা আপ ডাউন করে, যে কারণে একজাক্ট নাম্বার বলা যাবে না। But definitely you are getting the huge tax refund. I can see. সর্বোচ্চ রিফান্ড ক্যাটাগরিতে আপনি আছেন, আপনি সর্বোচ্চ রিফান্ড পাবেন। আমাদেরকে আসলে শেষ করতে হবে, আমাদের আমি জানি দর্শক আরো অনেকেই আছেন এবং আমাদের আপনারও আরো অনেক কিছু বলার ছিল, নিশ্চয়ই আপনারা আরো একদিন বলবেন এবং প্রতি সপ্তাহে তো আপনি আসলে আসছেন, সুতরাং দর্শকদেরও সুযোগ থাকবে তার কাছ থেকে সরাসরি অনেক বিষয় জানার। আপনাকে অনেক ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, আপনারা সবাই ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।